জীবিকা নির্বাহের জন্য অপরিহার্য, তেমনি বৃহত্তর অর্থে দেশের সার্বিক অর্থনৈতিক ব্যবস্থাটা সচল সক্রিয় রাখার জন্যও জরুরি। মূলত ব্যাংকিং সুবিধা বঞ্চিত মানুষের দোর গোড়ায় ব্যাংকিং সেবা বিতরণ করার মহান ব্রত নিয়ে মহান আল্লাহ তাআলার অসীম করুণা ও মেহরবানিতে মেঘনা ব্যাংক লিমিটেড এ বছরের মে মাসের 9 তারিখে ঢাকার প্রিন্সিপাল শাখা উদ্বোধনের মধ্য দিয়ে তার বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। এই নবীন তথা চতুর্থ প্রজন্মের সৃষ্টির পটভূমিতে একদিকে যেমন রয়েছে সরকারের নীতি নির্ধারণী প্রেরণা ও বাংলাদেশ ব্যাংকের সহানুভূতি সম্পন্ন দিক নির্দেশনা, অপরদিকে রয়েছে স্ব ক্ষেত্রে কর্মবীর ও সফল উদ্যোক্তাদের দেশের সামগ্রিক অর্থনীতি সম্পর্কে ভবিষ্যৎ চিন্তা, অদম্য স্পৃহা ও মমত্ববোধ। ব্যাংক পরিচালনার ক্ষেত্রে রয়েছেন 20 সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ, যাদের দিক নির্দেশনা, সহানুভূতিশীল নজরদারি ও নিবিড় তত্ত্বাবধানের আওতায় পরিচালিত হচ্ছে একটি সুগঠিত ও অভিজ্ঞ ব্যাংক ব্যবস্থাপনার দল, যার ক্ষুদ্র একটি অংশ আমাদের সতীবাড়ি শাখায় বিদ্যমান। শুধু মন্ডলে আমানত গ্রহণ ও ঋণ প্রদান স্বাভাবিক নিয়মে আমাদের কর্মসূচির অন্তর্গত এবং গোড়া থেকেই এই কর্মসূচি আমরা পরিপালন করে আসছি। আমানত প্রোডাক্টগুলোর মধ্যে প্রচলিত সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব ও মেয়াদী আমানত ছাড়াও আমরা বেশ কয়েকটি আমানত প্রোডাক্টের সূচনা করেছি। তেমনি ঋণ প্রদানের ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই বেশ কিছু প্রতিষ্ঠিত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। বলতে পারি স্বল্প সময়ের মধ্যে, নিঃসংকোচে বলতে পারি স্বল্প সময়ের মধ্যে হাজারেরও অধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আমরা আমাদের গ্রাহক হিসেবে পেয়েছি, যা এই নবীন ব্যাংকের প্রতি জনসাধারণের আস্থারই বহিঃপ্রকাশ। গ্রাহকের সংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ঋণের ব্যাপারে কিছু না বললেই নয়, আগে উল্লেখিত বৃহৎ জনগোষ্ঠীর স্বার্থ ও আকাঙ্ক্ষার কথা স্মরণে রেখে মেঘনা ব্যাংকের ঋণ কার্যক্রম প্রধানত ব্যক্তি খাত বা রিটেল, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষি খাতকে কেন্দ্র করে আবর্তিত হবে। এটা আমাদের দৃঢ় অঙ্গীকার। বৃহৎ জনগোষ্ঠীর কাছে পৌঁছনের লক্ষ্যে এই আমাদের মূল মন্ত্রণা এবং এই লক্ষ্য বাস্তবায়নের পথে সঠিকভাবে শাখার সূচনা আমাদের প্রথম পদক্ষেপ। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শহর শাখার পাশাপাশি একটি করে পল্লী শাখা স্থাপন করে যাব, যার ফলশ্রুতিতে পল্লী শাখার বিস্তার ঘটিয়ে দেশের অর্থনীতিতে আমরা আমাদের প্রতিশ্রুত অবদান রেখে যাব। আমরা ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে, এজেন্ট নিয়োগের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত কাঠামোর আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে অন্তত যেসব স্থানে মেঘনা ব্যাংকের শাখা থাকবে না, সেই সব স্থানে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। এই প্রসঙ্গে মোবাইল ব্যাংকিং সেবার কথা উল্লেখ করা যেতে পারে। আমরা এই ব্যাপারে ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছি। শুধু মন্ডলে সঠিকভাবে শাখা আপনাদের গ্রাহক হিসেবে মেঘনা ব্যাংক পরিবারের একজন হিসেবে পেতে চাই। আপনাদের জন্য আমরা সকল আয়োজন সম্পন্ন করেছি। আমাদের সেবা আধুনিক প্রযুক্তি নির্ভর এবং সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। আপনাদের বিশ্বাস ও আস্থা এবং আমাদের নিষ্ঠা ও আন্তরিকতার সম্মিলন ঘটিয়ে আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত ধরে গ্রাহক ব্যাংকার হিসেবে নয় বরং পরস্পরের সর্বক্ষণ সহযাত্রী হিসেবে আসুন আমরা এগিয়ে চলি আগামী সুন্দরের ঠিকানায়। আমার বক্তব্যের আমি এখানেই সমাপ্তি টানছি। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাদের সবাইকে। এই বলে আমি মাননীয় প্রধান অতিথি মেঘনা ব্যাংকের মাননীয় চেয়ারম্যান জনাব এইচএন আশিকুর রহমান MP মহোদয়কে ব্যাংকের মিঠাপুকুরের সঠিকবাড়ি বাজার শাখার
আনুষ্ঠানিক শুভ দ্বারোদ্ঘাটন করার বিনীত অনুরোধ করছি এবং সেই সাথে আপনাদেরও আহ্বান জানাচ্ছি দ্বারোদ্ঘাটন মুহূর্তে অংশগ্রহণ করার জন্য। আপনাদেরকে আবারও ধন্যবাদ। Bosa, bosa, bosa.
প্রণাম শুভেচ্ছা জানাচ্ছি আজকে যার জন্য আমি এই সঠি বাড়িতে আসছি। তিনি আমাদের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত কোষাধ্যক্ষ, যিনি আমাদের আপনাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে সেই মহান জাতীয় সংসদে যিনি মাননীয় সংসদ সদস্য হিসেবে আপনাদের কথা বলেন, তিনি আপনাদের আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আশিকুর রহমান এবং ভাবি সহ আজকে এখানে উপস্থিত আছেন। তাদের জন্য প্রথম জোরে একটা করতালি চাই আপনাদের কাছ থেকে। আমি ধন্যবাদ জানাই তার সুযোগ্য সন্তান জনাব আশিকুর রহমান, যিনি অনেক পরিশ্রম করেছেন আপনাদের জন্য সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন এবং উপহার দিবেন বলে। সেই জনাব আশিকুর রহমান আমাদের সম্মানিত সংসদ সদস্য সুযোগ্য সন্তান, তার জন্য জোরে একটা করতালি চাই আপনাদের কাছ থেকে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ যারা রয়েছেন, সবার প্রতি সালাম জানিয়ে আমি জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রথমে একটি বঙ্গবন্ধুর উপরে গান রাখব, তারপরে আপনাদের পছন্দের গান শোনাবো। এরই মধ্যে আপনারা যে যেখানে আছেন সুন্দর পরিবেশ নিয়ে বসে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভলেন্টিয়ার যারা তাদেরও বসে যেতে হবে, আপনাদের জন্যই মনে হচ্ছে যে দেখা যাচ্ছে না, একটু বসে যান, আপনারা বসে যান, ওনারা বসে যান ইনশাল্লাহ। এই লোকে বলে বাংলায় যতদিন হবে ওই পদ্মা মেঘনা ততদিন রবে কীর্তি তোমার তুমি শেখি মজিব আমি বলি না না লোকে তো জানে না আমি বলি না না লোকে তো জানে না কীর্তি রবে তোমার কতদিন হাজার বছরে শ্রেষ্ঠ নও তুমি শ্রেষ্ঠ রবে ততদিন ওই চন্দ্র রবে যতদিন ওই সূর্য রবে যতদিন শেখ মুজিব রহমান আমি বলি না না লোকে তো জানে না আমি বলি না না লোকে তো জানে না কীর্তি রবে তোমার কতদিন হাজার বছরের শ্রেষ্ঠ নও তুমি শ্রেষ্ঠ রবে ততদিন ওই চন্দ্র রবে যতদিন ওই সূর্য রবে যতদিন
মায়া